ওয়েল এরকম আরো কম বেশি আছে 208টা আমাদের মতো যারা মার্কেটার আপনারা যারা আমরা যারা আছি তো এরকম 200টা 300টা 500টা 1000টা সেল আসতে থাকবে এটা হচ্ছে টুইচ ওদের হচ্ছে নিজেদের হচ্ছে একটা নেটওয়ার্ক আছে তারা ওদের সাথে ইন্টিগ্রেটেড ফেসবুক আর টুইচের সাথে ইন্টিগ্রেটেড তাদের বেশি সেল আসবে ওকে তো আমি অন্য আলোচনা চলে গিয়েছি এটা আমার খুব ভালো একটা অভ্যাস এখন দেখাচ্ছি যদি আমরা যাই হচ্ছে ডি এর জন্য ডি দিয়ে অনেক কিছু পাপা ওকে ফাইন এখন কি জন্য আপনাদেরকে এই টুলস এ নিয়ে এসেছি কিভাবে আপনাদেরকে ব্যবহার করবেন খুব সহজ আমাদের কি দরকার একটা সবসময় মাথায় আসে একটা ডিজাইন দরকার একটা নিজ দরকার তাই না তো এখানে এসে দেখবেন যে কয়টা সেল হয়েছে মিনিমাম 50টা সেল হয়েছে কিনা দেখবেন এখানে খুব বেশি সেল দেখাচ্ছে কারণ এখন হচ্ছে সেলের সিজন এর জন্য বেশি সেল দেখাচ্ছে এত সেল থাকে না আর একটু কম থাকে তো এখানে এসে দেখবেন যে মিনিমাম 50টা সেল আছে এবং আপনার ডিজাইনটা পছন্দ হয়েছে এবং নিক্সটাও আপনার পছন্দ হয়েছে আপনি জাস্ট এখানে মাউস এর হুইলারের মধ্যে ক্লিক করবেন আই মিন নিউ ট্যাবে খুলবেন খুলে এটাকে এক্সপ্লোর করবেন ওকে আমি আরটা নিচ্ছি এখানে পাশে কম সেল যাচ্ছে একটু জাস্ট রিয়েলিস্টিক ওকে আই এম প্রাউড দ্যাট এটা ভালো তো আশা করি আমরা দেখছি যে এখানে কত সেল 20,597 এটা সেল যদি প্রফিট ধরে টান দেই মাথা ঘুরে যাবে কিন্তু হ্যাঁ আমাদের মতো মানুষই কিন্তু এরাও কিন্তু একদিন শুরু করেছিল আপনারা যারা শুরু করতে এসেছেন এও একদিন শুরুই করেছিল হ্যাঁ স্কুল থেকে শিখে আসেনি হাউ টু সেল অন টিসপি স্কুল থেকে কিন্তু শিখে আসেনি তো আমরা জাস্ট এখানে শুরু করব তো আমরা শুরু করলে আমাদের এরপর টি-শার্ট থাকতে পারে আগামী বছর আমাদের ওদের ক্রিসমাসের আগে আমাদেরও টি-শার্টে এরকম সেল আসতে পারে হ্যাঁ 20,500 ধরে আমরা যদি দেখি একটু দেখি স্বপ্ন দেখতে খারাপ কিছু তাই না এটা অবশ্যই পেইড এটা পেইড ট্রাফিক অবশ্যই পেইড ট্রাফিক কমিয়ে ধরলাম দেখেন কত এটা প্রফিট কত দেখেন 2,05,000 ডলার ওকে তো আমাদের মোটর মার্কেটার এটাও একদিন শুরু করেছিল যদি চিন্তা করেন আমি পারবো আরে ভাই দেখেন এখানে কি আছে এরকম দেখেন তো এটা কি ধরনের ডিজাইন এটা তো বাচ্চারাও পারবে তো এই ডিজাইন আপনি করার পরে আপনার জাস্ট মার্কেটিংটা জানলে হবে এর বাইরে কোনো কাজ আছে ইউএসএ তে যেতে হচ্ছে না প্রিন্ট করতে হচ্ছে প্যাকেজিং করতে হচ্ছে কত ঝামেলা হোস্টিং বলেছি লাগবে না ডোমেন এখানে তার হোস্টিং তার ডোমেন নো কিছু না একদম ইজি জাস্ট একটা টোটাল মাইন্ডসেট থাকতে হবে ওকে তো এখানে আমরা কি পেলাম আমরা এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে এখানে একটা নিশ পেলাম নিশটার নাম কি কেউ কি অ্যানসার করতে পারবে নিশটার নাম কি একটু ইন্টারেক্ট করে পাপা রাইট ফ্যামিলি হচ্ছে বিগ নিচে হচ্ছে ফ্যামিলি নিশ এখান থেকে পাপাতে চলে এসেছে হতে পারতো মম হতে পারতো ডটার হতে পারতো সো পাপাতে চলে এসেছে তো এখান থেকে তার এই যে পরিমাণ প্রফিট হয়েছে আমাদের দেশে বাড়ি গাড়ি হয়ে যায় ঠিক আছে এই একটা টি-শার্ট থেকে তো এটা গেল তাহলে আমরা একটা কি পেলাম একটা প্রোভেন নিশ পেলাম যে পাপা নিশে সেল হয় এবং 50টার উপরে সেল হয় এর মানে এটা নিয়ে আমার কাজ করা সম্ভব এখন যেহেতু আমার বাংলা ভাষা হচ্ছে ভিডিও হচ্ছে এটা টিসপিংরাও দেখবে ভিডিওটা আমি বাংলায় বলছি ওরা এটা আগামাতে কিছুই বুঝবে না যেটা আমার বলা উচিত না কিন্তু আমি টিসপিংয়ের পক্ষে কখনো কথা বলবো না অবশ্যই আমার আপনাদের পক্ষে কথা বলবো আমার স্বার্থ কিন্তু এদিকে ওদিকে না ঠিক আছে তো এবং আপনাদের সাথে আমি বলছি এই ডিজাইনটাকে আপনারা কপি করবেন ঠিক আছে কপি করবেন তো কিভাবে কপি করবেন পাপা এখানে যদি হয় হলুদ ইয়েলো কালার আপনি ব্লু কালার দিলেন আই এম কল ওকে আই এম পাপা কল নাম দিলে চলবে একটু এদিক সেদিক করবেন থামস আপ দেওয়া আছে এটা খুব ফেমাস আমরা এখানে পিছনে দিয়েছি একটু খেয়াল করে দেখেন আমাদের ব্যানারের মধ্যে লেফট সাইডে এখানে আপনারা যেটা করবেন এসে এখানে দাঁড়িয়ে প্রোগ্রামের শেষে সেলফি তুলবেন সেলফি তুলে আপনাদের প্রোফাইল পিকচারে দেওয়া চলবে ঠিক আছে তো আপনাদের জন্য করা হয়েছে খুব ফেমাস একটা ইয়ে থামস আপ আর কুদরতা লাগলে সমস্যা নেই আমাদের খাবারের ব্যবস্থা আছে আমরা জাস্ট দুষ্টামি করে বলেছিলাম যে খাবারের ব্যবস্থা নাই তো এবং পাঁচতলায় সিক্স ফ্লোরে ইয়ে আছে নামাজের ব্যবস্থা আছে এবং ছাদের উপরে খুব চমৎকার একটা জায়গা আছে আমার খুব ফেভারিট একটা জায়গা বসে আড্ডা মারার জন্য ওয়েল তারপরে এখানে দেখা গেল টু বি কল আর কি বলছে আই এম কল্ড পাপা বিকজ আই এম ওয়ে টু কুল টু বি কল্ড গ্র্যান্ডফাদার তাই না তো আপনি বলেন যে আমি এত সুন্দর করে পারবো না কোথেকে পাবো এও এত সুন্দর করে পারে না সে কি করছে পিন্টারেস্ট লিখবে পিন্টারেস্ট তারপরে লিখবেন যে পাপা ফানি কোড দুই লেখা এবং এখানে কিছু আসে কিনা অনেক কিছু আসবে পিন্টারেস্টে বেস্ট আইডিয়া পিন্টারেস্টের যে বেস্ট আইডিয়া আপনি পাবেন না কোথাও আর এটা এমন প্রোফাইল এমন একটা সোশ্যাল মিডিয়া যেটাকে বলবো যে আমি ফেসবুক থেকে বেস্ট মার্কেটারদের জন্য ফেসবুকে যে পরিমাণ সেল আসে এখানে এর চেয়ে বেশি সেল আসে আপনি বলবেন যে আরে এটাকে আসলে কথা হ্যাঁ আমি ওইভাবে বলছি যে এদের তো এদের হচ্ছে ইউজার কম ওইভাবে যদি করেন যে এই ফেসবুকে যদি 1 কোটি ইউজার থাকে এদের যদি ধরেন 20 লাখ ইউজার কিন্তু 20 লাখের রেশিও করলে সেল এখানেই বেশি আসে কেন এখানে 84% হচ্ছে ফিমেল 80% অ্যাকাউন্ট হচ্ছে ইউএসএ তে তো আমাদের মার্কেট আমরা ভালো করে জানি ইউএসএ
কাতো যদি ইউএসএ তে যুদ্ধ লেগে যায় আমাদের কিন্তু অনেকেরই পকেট খালি তো চিন্তা করবেন যে এই এখান থেকেই আপনাদের মেসেজগুলো নিতে এবং দেখবেন আমি জাস্ট বলে দিচ্ছি কোনটাতে সবচেয়ে বেশি শেয়ার আছে কোনটাতে বেশি কমেন্ট বা শেয়ার এনগেজমেন্ট আছে এর মানে পাবলিক এটা কি পছন্দ করে একদম সহজ বিষয় কোনটাতে বেশি শেয়ার আছে এবং ইয়ে আছে এটা কি পাবলিক পছন্দ করে সো আমরা নিয়ে নিব না এটা যদি আমাদের টি-শার্ট আমাদের টি-শার্টের মধ্যে দেই ড্যাড আই নো ইউ হ্যাভ লাভড মি অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ লিভড বাট আই হ্যাভ লাভড ইউ মাই হোল লাইফ যদি এটা ডটার দেখে একটা মেয়ে দেখে সে কিন্তু ইমোশনাল হয়ে যাবে এটা কিনবে তাই না তো এখানে হিউজ পটেনশিয়াল আছে এখানে ডিজাইনটা এভাবে করেছে না আপনি একটু ফ্যান্সি ভাবে করেন এভাবে করেন সিম্পল একটা কথা নিয়ে এসে সে একটু এখানে থাম্বস আপ দিয়ে দিল একটু গানাচানা দিয়ে দিল ইলাস্ট্রেটরে হয়ে গেল তার 2 কোটি টাকার ব্যবসা সো তো ব্যাপারটা হচ্ছে যে আপনিও প্লিজ আপনারা এভাবে করবেন একটু একটু পড়াশোনা করলে কি হয় ডিজাইন নিয়ে আপনি মাথায় দুইটা কথা বলবো জাস্ট ডিজাইন মার্কেটিং প্রথম কাজ হচ্ছে ডিজাইন আর নিশের ঝামেলা কিন্তু চুকিয়ে দিলাম যে প্রবেন নিশ কি ভাই নিশ তো পাই না এখানে হাজার হাজার নিশ আছে আর একটা ট্রিক বলে দিচ্ছি এখানে ড্যাড পাপার ড্যাড কিন্তু একই নিশ তো এটা নিয়ে আর বিলিভ কথা বললাম না কত সেল করেছে 500-600 পকেট আমাদের মতো মার্কেটে তো আমাদের পক্ষে এটা সম্ভব আমাদের সমপক্ষে এটা সম্ভব এরকম সেল আনা ওকে তো আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো রানিং চলছে এগুলো কপিগুলো তো চলবে না কারণ অলরেডি তো এগুলো হয়ে গিয়েছে ওকে ফাইন আমরা আরো পেজের দিকে যাব আর বেশি পেজের দিকে যদি একবারে যেতে চান এখানে দেখেন ইউআরএল মধ্যে 5 আছে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 20 পেজ এগুলো কিন্তু রানিং ক্যাম্পেইন না এগুলো সিজনের আগে খেয়াল করে দেখেন ডিজাইনগুলো এত ফ্যান্সি না তো এখান থেকে নিতে পারেন এগুলো কিন্তু রানিং চলছে না এটা যদি তারা রিলঞ্চ করে অনেকে অলস হয়ে আমি নিজে অলস হয়ে রিলঞ্চ করি না রিলঞ্চ করলে কিন্তু অনেক সেল চলে আসে তো এখান থেকে ডিজাইন নিলে আপনি মনে করেন এটা এখন মার্কেটে রানিং না এখান থেকে ডিজাইন নিয়ে দিলে আপনার সেল আসবে খুব ভালো একটা ট্রিক যদি আপনাদের এখানে বুঝতে কারোর জন্য অসুবিধা হয় আপনি আমাকে প্লিজ জিজ্ঞেস করেন কারণ এর মতো ভালো আইডিয়া এত শর্টকাট মানে এখন থেকে শুরু করে দেওয়ার মতো শর্টকাট 30 মিনিটে এদিক ওদিক কোথাও নেই ঠিক আছে ভালো করে দেখে নেন যদি না বুঝেন পাশের ভাইকে জিজ্ঞেস করেন এটা আসলে কি বলেছে এখান থেকে জাস্ট এই টুলটা দেওয়া আছে হচ্ছে কাস্টমারদের জন্য আপনারা ব্যবহার করবেন নিজেদের জন্য ঠিক আছে আমি আমার আলোচনা এখানে শেষ করছি এবং শেষের দিকে যখন আমাদের সময় থাকবে অনেকের প্রশ্ন থাকবে অবশ্যই প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ ধন্যবাদ সবাইকে